প্রথমে একটি বৃত্ত, বৃত্তের মাঝখানে একটি ফোঁটা, এরপর লম্বা একটি দাগ, এরপর এখন এই জায়গাটিতে উপরে একটি গোল, নিচে একটি গোল, এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায়। এইদিকে পেন্সিলের উপর দিয়ে, পেন্সিলের উপর দিয়ে এই সাইন পেনটি টানতে হবে। এরপর এখান থেকে ডাবল লাইন, এরপর এখান থেকে এই পাশে একটি দাগ, এখান থেকে এই পাশে একটি দাগ, এখান থেকে এই পাশে একটি দাগ, এখান থেকে এই পাশে একটি দাগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।